শুভ নববর্ষ। আপনারা সবাই আজকের দিনটা ভীষণ ভীষণ ভালো কাটাবেন, শুধু আজকের দিনটা নয় সারা বছর আপনারা খুব ভালো কাটাবেন। তো সেজন্য আর সারা বছর যাতে আমাদের ভালো কাটে সেজন্য আমাদের কিন্তু কিছু কাজও করতে হবে। আমরা মন থেকে চাইবো ভালো কাটাবো, কিন্তু কিছু করব না তা কিন্তু হবে না। তো সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের একটা কোটিং আমার খুব ভালো লাগলো, আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো সেই একটা SMS-এ এসেছিল যে আত্মনিন্দা করো না, আত্মনিন্দা মহাপাপ, মানে আত্মহত্যার সামিল। তো সত্যি সত্যি আত্মনিন্দা তো একদম করা উচিত নয়, কিন্তু আত্মনিন্দা যে আমরা করব না তার জন্য তো আমাদেরও প্রথমে নিজেদের কাছে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি নিন্দা করার মতো কোনো কাজ করছি না, তবে না আমরা সেই কথাটাকে মানতে পারবো। আর নিজেকে প্রমাণ করার জন্য কারোর কাছে নয়, প্রথমে যদি আমরা নিজের কাছে নিজেকে প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আর কারোর কাছে প্রমাণ করার নিজেকে কোনো দরকার নাই, আর অন্যের কাছে এমনিই প্রমাণ হয়ে যায়, সেটা করার দরকার নাই। তো আপনারা খুব ভালোভাবে থাকবেন আর খুব আনন্দ নিয়ে বাজবেন, হেসে খেলে বাজবেন, খুব গুরুগম্ভীর হয়ে বাঁচার দরকার নেই। আমার জীবনবোধ আছে বলেই আমাকে খুব একটা গম্ভীর ভাব নিয়ে থাকতে হবে সেটাতে কিন্তু আমি একদমই বিশ্বাসী নই। জীবনবোধ এক জিনিস, আর লাইট মেজাজে যদি আপনি না থাকেন সেটা কিন্তু আপনার দৈনন্দিন জীবনের ওপর খুব প্রভাব ফেলবে। তো লাইট মেজাজে থাকুন আর পজিটিভ মেন্টালিটি, যেটা আমি সবসময় বলি, লাইট মেজাজ আর পজিটিভ মেন্টালিটি, এটা নিয়ে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনার জীবন এমনিই সুন্দর হয়ে যাবে। তো অনেক বকে ফেললাম, চলুন এবার আমরা বাগানের কাজকর্ম শুরু করি, আর খুব ভালো করে কিন্তু আপনারা কাটাবেন এই বছরটা, চলুন। তো প্রথমেই চলুন, আজকে এই যে আনারস গাছটা পড়ে রয়েছে কয়েকদিন ধরে, এই একটু কেমন হয়েও গেল, এই আনারস গাছটাই বসিয়ে দিই। আর আজকে তো আমার রান্নাবান্নার একদম চাপ নেই, আমি খুব রিল্যাক্স মুডে আছি। বছরের প্রথম দিন যদি রান্না না থাকে কি মজা বলুন তো। না না, আজকে আসলে আমার জায়ের বাড়িতে আমাদের নেমন্তন্ন, আর রাত্রে আমার বাড়িতে ওদের নেমন্তন্ন, আর যদি ননদরা বলবো আসতে পারে তাহলে তো আরোই আমাদের আড্ডা একেবারে জমে ক্ষীর। তো নববর্ষের দিনটা আমরা একটুখানি সবাই মিলে একসাথে কাটানোরই চেষ্টা করি, যেহেতু অন্তিমরা চার ভাই বোন, ওরা কিন্তু সবাই দুর্গাপুরের মধ্যেই থাকে। তো আমাদের মাঝে মাঝেই এই জন্যে গেট টুগেদারটা একটু বেশিই হয়, আর সবাই যখন একসাথে হয় সে যে কী মজা হয় আর কী আনন্দ হয় সে কি বলবো, আমরা ভীষণ সময়টাকে কিন্তু সবাই মিলে এনজয় করতে পারি। আর সে রাত একটা দুটো বেজে যায়, আমাদের গল্প আর শেষ হয় না কিছুতেই। তো এখানে দেখতে পেলেন আমার আনারস গাছটা লাগানো হয়ে গেল, আর ওই যে বাঁধাকপিটা ছিল একটুখানি ওকে সরিয়ে দিয়ে জায়গা করে নিয়ে ওখানেই বসিয়ে দিলাম, কদিন পর বাঁধাকপিটা তুলে নিলে ও আরও জায়গা পেয়ে যাবে। আর এটা আমি আমাদের বাড়িতে যে আনারসগুলো হয়েছিল আগে সেই আনারসেরই কিন্তু মাথা আমি টবে করে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখুন আমি চলে এসেছি মাচা দিতে। কালকে যেমন আপনাদের উচ্ছে গাছটা দেখিয়ে বললাম যে এখানে আমাকে মাচা দিতে হবে, আসলে উচ্ছে গাছটা মাটিতেই বেয়ে বেড়াচ্ছিল, তো মাচার উপকরণ আমি সেরকম কিছুই পেলাম না। তো আমাদের যে বড় বড় গাছগুলো এসেছিলো তার মধ্যেই কিন্তু এই কিছু ওই যে দুটো বাঁশের লাঠি পোতা ছিল আমি ওইগুলোকেই তুলে নিলাম, আর একটা পাইপ দেখলাম এক জায়গায় রয়েছে, ওটা আমার ছেলের সেই টেন্ট কিনেছিল একবার সেই টেন্টের একটা পাইপ। আর এই যে দড়ি পেলাম না এটা নিলাম আমি, পুরনো তার দেখলাম খানিকটা রয়েছে। তো যা সব ফেলে দেওয়া জিনিস চোখের সামনে পেলাম তাই দিয়েই কিন্তু ছোট্ট একটা মাচা তৈরি করছি। আর আমার একটা অভ্যেস আছে সবই রেখে দেওয়া, পরে কিন্তু সেগুলো কাজে লেগে যায়। একটু বেশ নড়বড়ি করছে, কিন্তু যেহেতু উচ্ছে গাছটা খুবই হালকা আর খুব বেশি ভারীও হবে না, তো আমার মনে হচ্ছে কোনো মতে একটু দাঁড় করিয়ে দিলেই কিন্তু ও একবার ধরে নিলে আর প্রবলেম হবে না। তো এই যে কোনো মতে আমি কিন্তু একটু দাঁড় করিয়ে দিয়েছি, কারণ এই যে লাঠিগুলো কিন্তু কিছুতেই শক্ত হয়ে বসছে না, কারণ এই মাটিটা খুব নরম ঝুরঝুরে। এখানে দিয়েছিলাম আমি বেশিরভাগটাই কোকোপিট আর গোবর সার, তো মাটিটা খুবই কম ছিল, আর ঝুরঝুরে থাকার কারণে খুব নড়বড় করছে খুঁটিগুলো। তো উচ্ছে গাছ তো ভারী হয় না, খুবই হালকাভাবে লতিয়ে বেড়ায়, তো মনে হচ্ছে যে একটু কাজ হয়ে যাবে এটাতেই। পরবর্তীতে গোড়াতে একটু মাটি দিয়ে আমি আর একটু শক্ত করে দেবো জায়গাটা। আর এখানে মোবাইলটা রাখতে গিয়ে এই দেখুন একটা দারুণ জিনিস দেখলাম, এই যে তরমুজ ধরেছে, এখানে একটা ধরেছে আর ভেতরে
আছে নাকি দেখিনি। হ্যাঁ আছে, এই দেখুন এখানেও একটা পড়েছে। বড় না হওয়া পর্যন্ত বলতে পারছি না কতটা কি থাকবে, এবছরই প্রথম আমিও তরমুজ করছি, তো চলুন দেখা যাক কি হয়। আর এত দিনে মনে হচ্ছে আমার গাছে দুটো জুকিনি বাড়তে শুরু করেছে, এই দেখুন এই দুটো কিন্তু বেশ ভালো সাইজ হয়ে বেরোচ্ছে। আর এদিকের জুকিনিটা এই যে আমার ফুল আসতে শুরু করেছে, আর দুটো গাছই কিন্তু দারুণ হয়েছে। তো কেউ যদি জুকিনি করতে চান অবশ্যই কিন্তু গরমে বসাবেন, কারণ আমি দেখলাম জুকিনি কিন্তু গরমের সবজি, যদিও শীতের দেশের কিন্তু গরমে ভালো হচ্ছে, শীতে আমি বসিয়েছিলাম কিছুই হয়নি। আর অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চলে এসেছে দেখুন আমার কাঠটগর বা গুলঞ্চ, কি দারুণ কালারটা হয়েছে, গত বছরও হয়েছিল এরকমই। আর এটা যখন আরও কয়েকটা ফুটবে আমি আর নিচে ওপরে রাখবো না, আমি কিন্তু নিচে নিয়ে যাব সিঁড়িতে সারা দিন ওদের সাথে থাকার জন্যে। আরেকটা দারুণ ফুল ফুটেছে যেটা বলছিলাম কয়েকদিন ধরে আপনাদের, এই দেখুন কি দারুণ এই লিলিটা, কিচ্ছু যত্ন করতে হয় না সারা বছর। দেখুন এই একটা ছোট্ট টবের মধ্যে এই যে দুটো গাছ রয়েছে, শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখলেই এত সুন্দর ফুল পাবেন। তো এটাকে আমি রেখে দেব এই জায়গাটায়, দেখুন কি দারুণ ফুলটা। এই ধরনের গাছগুলো আমার টবেই বেশি পছন্দ, কারণ নিচে থাকলে প্রচুর হয়ে যায়, আর যে কোনো জিনিসই যদি প্রচুর হয়ে যায় দেখবেন তখন তার প্রতি আকর্ষণটা কিন্তু কমে যায়, মানে খুব বেশি অ্যাভেলেবিলিটি কোনো জিনিসেই ভালো নয়। এই যে এখানে যে একটা দুটো ফুল ফোটে তাতে কিন্তু দারুণ লাগে। আর সেদিন যে পোড়ল গাছে আমি মাচা দিয়েছিলাম, চলুন তার একবার দেখি। এই দেখুন পোড়ল গাছটা কিন্তু এই যে ধরতে শুরু করে দিয়েছে, এই যে এইগুলো দিয়ে ধরে ধরে ওরা ঘুরে বেড়াবে। পোড়ল পড়ছে দু একটা কিন্তু এখনো পর্যন্ত বড় হয়নি। আর এইদিকে বরবটি গাছটারও একটুখানি ব্যবস্থা করতে হবে, বরবটি গাছটাও কিন্তু একদমই ধরার জায়গা পাচ্ছে না, আর ধরার জায়গা না পেয়ে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ যে কোনো লতা নিয়ে গাছই যদি না লতাতে পারে তাহলে এত ভালো হবে না। তো আমি একটুখানি, তো মোটামুটি আমি একটু এদিকে উঁচু করে দিলাম, এই দেখুন এখানে এই যে এই পাশ দিয়ে একটু ঘুরিয়ে দুটো গাছকে একসাথে পেঁচিয়ে দিলাম, আর এদিকে একটা একটুখানি ঘাস দিয়ে বেঁধে দিলাম। আর এখানে দেখুন আমার রঙ্গন গাছটায় জল না পেয়ে একদম শুকিয়ে গেছে। তো চলুন ফিরে যাই একটু, গতকাল বিকেলে আমি ছাদে উঠেছিলাম আর গিয়ে কিছুটা কাজও করে এনেছিলাম, তো চলুন সেটাও দেখে নিই। এদিকেও দেখুন একদম একটুকু জলের কোনো চিহ্ন মাত্রা নেই, মানে একটুকু ভেজা নেই, অথচ সকালবেলায় কিন্তু আমি প্রচুর জল দিয়ে গেছিলাম, আর আজকে খুব রোদ উঠেছে, এই দেখুন কীরকম ফেটে চৌচির হয়ে গেছে। তো বিকেলবেলায় যদি একটু জল না দিই সকালবেলা কিন্তু এরা খুব ঝিমিয়ে ঝিমিয়ে থাকে, দেখেই মনে হয় খুব কষ্টে আছে, কিন্তু বিকেলবেলায় যদি একটু কষ্ট করে জলটা আবার দিয়ে যাই অল্প করে হলেও, তাহলে কিন্তু সকালবেলায় এরা খুব সুন্দর সতেজ আর তরতাজা থাকে। তো চলুন এদের শুধু জল নয় আজকে একটুখানি খাবার দিয়ে দিই। আর এই যে এখান থেকে খোলের জল কিন্তু কয়েকবার নিয়ে আমি দিয়েছি, তাই খুব বেশি জল আর মেশাবো না, এই জলটাই দেবর এক মগ শুধু মিশিয়ে নিলাম। আর আমার অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করো খোল কতদিন ভিজিয়ে রাখা যায়, তো এই খোলটা যেমন 10 দিন কিন্তু হয়ে গেছে, 10 দিনের বেশি ছাড়া কম তো নয়ই। তো প্রথমেই আমি দিয়ে দেব ডাটা গাছগুলোতে, এই দেখুন ডাটা গাছগুলো কিন্তু দেখেই মনে হচ্ছে একটু খাবারের প্রয়োজন আছে, আর এই যে পাতাগুলো যে কেটে দিচ্ছে তাতে কিন্তু তেমন কোনো ক্ষতি হয় না, কারণ ওরকম করেই ডাটাটা বেড়ে যাবে। আর ডাটার শাক যতদিনের ডাটা রেডি হয় ততদিনের শাকটা একটুখানি অনেক দিন হয়ে যায়, তো বয়সও হয়ে যায় একটু শক্তও হয়ে যায়, তো আমার বাগানে এত কচি শাক থাকে তো ওই ডাটার শাকটা না হলেও চলবে, সেজন্য আমি ডাটার পাতায় যে পোকাগুলো ছোট ছোট কাটছে তার জন্যে তেমন কিছু কিন্তু করছি না, একদম ছোটতেই এরকম কেটে দিয়েছে, ওরা কিন্তু ওভাবেই বাড়ছে।
আর কোনো কারণে যদি খাবার একটু জল একটু না দেওয়া হয় তাহলে তো আর দেখতে হবে না। এখানে বাঁধাকপিটা খুব সুন্দর রয়েছে, তো বাঁধাকপিতেও একটুখানি দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা কিন্তু আরও কিছুদিন রাখা যাবে। আর এই যে ভুট্টা গাছগুলোতেও খাবার একবারই অল্প একটু পাতলা জল দিয়েছিলাম, তো এরা বেশ একটু বড়ই হয়ে গেছে, এখন কিন্তু একটু খাবার দিতে হবে। চেহারা এমনি খুব সুন্দর আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি একবারে ভেজাই 500 খোল। আপনাদের যদি ছোট বাগান হয়ে থাকে তাহলে 200-250তেই কিন্তু যথেষ্ট, 10 লিটার জলে 100 গ্রাম। তো আমি যেহেতু 500 ভেজাই সেজন্যই যে দেখেন আপনারা জল মিশিয়ে নিই, আর যদি 1 লিটার 10 লিটারে 100 গ্রাম ভেজান সেই ক্ষেত্রে কিন্তু জল মেশানোর দরকার নেই, ডাইরেক্ট ওই জলটাই দিতে পারেন। এই বেগুন গাছটা আবার একটুখানি চেহারা হচ্ছে মনে হচ্ছে, এখানে একটু খাবার দিয়ে দিই। এদিকে জবা গাছটাতেও একটুখানি দেব। আর জুকিনিটা তো এমনিতেই ভালো আছে, তবুও একটুখানি দিয়ে দিই। পুঁই গাছগুলোর খুব ভালো চেহারা হতে শুরু করে দিয়েছে। আর এই টবটাতে আরেকটু মাটি দিয়ে দেব। এদিকে উচ্ছে গাছটা খুব ভালো উচ্ছে ধরতে শুরু করে দিয়েছে, তো এখন একে একটু একটু খাবার দিতে হবে। লাল শাকগুলো তো একটু দেব, তার আগে একটু ঘাস পরিষ্কার করি। এই যে এইটুকু তো মাত্র জায়গা, এর মধ্যেও দেখুন ঘাসেরা এসে বসে পড়েছে, উড়ে এসে জুড়ে পড়েছে। তো ছোট্ট বেডটা হলে কি হবে, এই বেডটা থেকে কিন্তু আমি প্রচুর সবজি সব সময় পাচ্ছি। এখান থেকে আমি বেশ কয়েকদিন তুলে নিয়েছি, আবার এই যে দিয়ে দিলাম খোলের সার, দেখবেন কয়েকদিনের মধ্যে কিন্তু খুব ভালো গ্রোথ হবে। আর এদিকে দেখুন শাপলাটা কিন্তু বিকেলবেলা বুজে গেছে, এরকমই হয়, সকালবেলা ফোটে বিকেলবেলায় বুজে যায়। আর এদিকে আমার ঝিঙে গাছগুলোর দেখুন চেহারাই হচ্ছে না, তো আমি একটুখানি খুঁড়ে দেবো, খুব বেশি ডিপ করব না, তাহলে যে শেকড় কেটে যাওয়ার ভয় থাকে, ওপর ওপর একটু খুঁড়ে দিয়ে তারপর সারটা দেব। মাটিটা কিন্তু একটুখানি শক্ত হয়ে গেছে, আসলে প্রচুর টবের মাটি এখানে ঢালা হয়েছিল, এত যে গোবর সার দিচ্ছি তাতেও দেখুন কীরকম শক্ত হয়ে গেছে মাটিটা। এই বাঁধাকপিটাও কিন্তু আরও কিছুদিন রাখা যাবে বেডে, আর এতটুকুও হবে সেটাও কিন্তু আমি ভাবিনি। আমি ভেবেছিলাম একদমই পুচকি হবে, তা একদম পুচকি কিন্তু হয়নি, ভালোই হয়েছে। এই লঙ্কা গাছগুলোতে কিন্তু আমি একদম কম কমই জল দিই। আর খোলের সার আপনারা 7 দিন 10 দিন পরপরও দিতে পারেন। আর তাছাড়া মাঝে মাঝে যখন যেই গাছটার মনে হবে যেন একটু ঝিমিয়ে পড়েছে, একটু গ্রোথটা কমে যাচ্ছে, সেই তকতকে ভাবটা নেই, তখন সেখানে একটু খাবার দিয়ে দেবেন। আর খোলের সার একটু কম বেশিতে কোনো কিছু হবে না, কারণ এটা একেবারেই জৈব, কোনো কেমিক্যাল তো নেই, তাই একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। আজ এত রোদ দিয়েছে, দেখুন সকালবেলায় আপনাদের যে পালং শাকগুলো এত তরতাজা দেখিয়েছিলাম, বিকেলবেলায় দেখুন গাছগুলোর পাতা একদম মুড়ে গেছে, এত রোদ, তবুও এই সাইডটায় কিন্তু রোদটা একটু কম লাগে। তো বিকেলবেলার কাজকর্ম সেরে দেখুন আবার ফিরে চলে এলাম সকালবেলাতে, আর সকালবেলাও আমি একটুখানি জল দিয়ে দেব। যেহেতু বিকেলবেলায় জলটা দিয়েই গেছিলাম, সকালে কিন্তু খুব বেশি জল দেওয়ার আর প্রয়োজন নেই, আমি একটুখানি ওপর থেকে যে গাছগুলোকে এরকম ধুয়ে দেব, কারণ এই গরমে দুবেলা করে জল না দিলে কিন্তু একদম হচ্ছে না। আপনারা দেখতেই পেলেন সকালবেলা জল দিয়ে গেছিলাম আর বিকেলবেলা কীরকম শুকনো হয়ে রয়েছে। তো অনেক কিছুই তো আজকে শেয়ার হলো, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, যেই বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা খুব ভালো থাকবেন। টাটা।